আপনি যে সত্যি সত্যি এত বড় একটা মাছ ধরে ফেলবেন এটা তো সবাই আশ্চর্য। সবাই দল বেঁধে গেছে সেই মাছ দেখতে। তুমি যাওনি? মাছটা দেখার চেয়ে যে মাছটা ধরেছে তাকে দেখতে বেশি ইচ্ছে করছিল, তাই ছুটে আসলাম। ঠিক করিনি ভাই, কত বড় মাছ! সেই মাছ আরে ভাই, কাঁচা পেঁচ কুচি কুচি করে কাটতাম, মশলাদের পাকলে সেই লাগবা। এই পুকুরে এত বড় মাছ কেমনে কেমনে? আরে হতে হতে পারে, পুরাতন পুকুর না, কত বছর দেখলে। মাছটা ধরলো কে? লোকমান জি, দেখছো তো ভাই? দেখছি। হাসান, আমার একটা উপকার করিবা। কি? আদালত থেকে অনুমতি নিয়ে দিবা যেন আমি ভিতরে বসিয়া বই পড়িতে আর লেখালেখি করিতে পারি। আমি বলবো, তুমি শুধু কবি না, উনি কবি ও বিপ্লবী। আমাদের কবিরা লেখকরা যখন বিপ্লবী হয় সাধারণ মানুষ অনেক উপকৃত হয়। আসুন আসুন আসুন, ভালো থাকো। ওরে পুলিশ ধরে নিয়ে যেতেছে কেন জানো? কেন? ও চেয়ারম্যান বাড়ির দেয়ালে চেয়ারম্যানের বিরুদ্ধে বিপ্লবী কবিতা লিখছে। অনেক সাহস কবির। আমার বোনের বিয়ের কথা ফাইনাল, একবার বিয়েটা হয়ে গেলে আমি নিজ দায়িত্বে ওরে মুক্ত করার জন্য যা যা করার দরকার সব কিছু করব। আরে আমি আমাদের বাসা আপনাদের বাসার সবাই আপনাকে খুঁজে খুঁজে অস্থির। কেন? সারা এলাকা তোলপাড় করে দিয়ে সবাইকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করছেন আবার কেন? মানে আপনি যে সত্যি সত্যি এত বড় একটা মাছ ধরে ফেলবেন এটা তো সবাই আশ্চর্য। সবাই দল বেঁধে গেছে সেই মাছ দেখতে। তুমি জানোই মাছটা দেখার চেয়ে যে মাছটা ধরেছে তাকে দেখতে বেশি ইচ্ছে করছিল, তাই ছুটে আসলাম। ঠিক করিনি। আরে আমি আপনাকে দেখতে এসেছি, আপনি কোথায় ছুটছেন? আমার একজনের কাছে জরুরি যেতে হবে, তুমি যাবার সাথে? কেন যাব না, অবশ্যই যাব। আপনাকে দেখার জন্য এত দূর থেকে ছুটে এলাম আর এখন আপনাকে একা ছেড়ে দিব, প্রশ্নই ওঠে না। চলেন, কোথায় যেতে হবে? আসুন।